ওয়েলকাম এভরিওয়ান, আজকে তোমাদের সাথে খুবই র্যান্ডম একটা ভিডিও শেয়ার করব। ফার্স্টে আমি স্কোয়ারের সানমাক সানস্ক্রিন নিয়ে নিচ্ছি। এই সানস্ক্রিনটা আমার সেকেন্ড ফেভারিট, কজ এটা হোয়াইট ক্যাচ দেয়, বাট রিজনেবল প্রাইসের মধ্যে এটা খুবই ভালো, 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে যে কোনো দোকানে। যেহেতু এটা হোয়াইট ক্যাচ দেয়, এটা তো কোনো একটা জোগাড় করতেই হবে। জোগাড় হিসাবে আমি ফ্লোমারের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের শেডের যে কোনো ফাউন্ডেশন নিয়ে নিবে, এক ফোঁটা জাস্ট নিবে, নিয়ে মিক্স করে ফেলবে। এতে করে যেটা হবে, তোমাদের ফেসে যে হোয়াইট ক্যাচটা আসবে সেটা আর ভিজিবল হবে না। আজকে ভিডিওটার কারণ হচ্ছে, কোনো কারণ নাই, এমনি জাস্ট অনেক সুন্দর সানলাইট দেখলাম। দেখি সবাই সানলাইটে ভিডিও করে, তাই আমিও সানলাইটে ভিডিও করছি। বাট লাস্টে আমার সাথে যা হলো তা তোমরা নিজেরাই দেখতে পারবা। তো আমি জাস্ট আমার ফেসে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এক সময় হয় যে আমরা মেকআপ করতে চাই না, বাট চাই যে আমাদেরকে একটু সুন্দর টিপটপ লাগুক, সেখানে আমরা এই লুকটা করে যেতে পারবো। খুবই সিম্পল অ্যান্ড ইজি। তো আমি জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, যেভাবে ময়েশ্চারাইজার লাগাই বা সানস্ক্রিন লাগাই সেভাবে, কোনো বিউটি স্পঞ্জ ইউজ করার দরকার নেই। তোমরা লাস্টে দেখতে পারবা কত সুন্দর একটা ফিনিশিং দেয় অ্যান্ড একটা গ্লোই লুক দেয়। তো আমরা চলে যাচ্ছি আইব্রোজে। আইব্রোজের জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচ্ছি এবং মরফি থেকে এই ডার্ক ব্রাউন শেডটি নিয়ে নিচ্ছি, যেটা আমার আইব্রোর জন্য খুব পারফেক্ট একটা শেড। তো আইব্রোটা সেভাবে কিছু আঁকছি না, জাস্ট আমার যে জায়গাগুলো ব্ল্যাঙ্ক সেটা ফিল আপ করে নিব। দেন আমি যেটা করবো, যে আমার চোখে উপরে ও নিচে কাজল লাগিয়ে নিব ওয়াটার লাইন ছাড়া। সেম আইব্রো ব্রাশ দিয়ে জাস্ট আমি ব্লেন্ড করে নিব। দেন একটা ব্লেন্ডিং ব্রাশে যে কোনো লাইট কালারের ব্রাউন কালার নিয়ে অল ওভার ব্লেন্ড করে দিব। খুব স্মুথলি ব্লেন্ড করতে হবে যেন ন্যাচারাল লাগে। দেন আমি যেটা করব, একটা লুজ পাউডার নিয়ে নিব। W7-এর ব্যানানা লুজ পাউডারটা নিচ্ছি। আমার যেটা হয় যে খুবই অয়েলি স্কিন, বাট উইন্টারে কম্বিনেশন স্কিন হয়ে যায়, তাই ফুল ফেসে আমি অ্যাপ্লাই করব না, আমার সেই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করব যেগুলো অয়েলি হয়ে যায়। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা তোমরা কমপ্লিটলি স্কিপ করতে পারো এই স্টেপটা। দেন আমি যেটা করব, 2-3 মিনিটের মতো সেট করে জাস্ট ফেস থেকে ডাস্ট অফ করে নিব। পিঙ্ক স্প্ল্যাশের এই লিপস্টিকটি নিয়ে নিব। আজকে এটি আমি চিকসে অ্যাপ্লাই করব ব্লাশ হিসেবে, কজ এই শেডটা আমার স্কিন টোনে খুবই সুন্দর লাগে। তো আজকে একটু অন্যভাবে ব্লাশটা অ্যাপ্লাই করব। আমার ফেভারিট ভ্যাসলিনের থেকে একটু ভ্যাসলিন নিয়ে সেটা লিপস্টিকের সাথে অ্যাপ্লাই করব। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো, লিপস্টিক কেন আমি চিকসে অ্যাপ্লাই করছি? আসলে এটা শুধু লিপ টিন্ট না, এটা চিকস টিন্টও, এটা আমরা চিকস এবং আইজেও ইউজ করতে পারবো। তো এটা করলে যেটা হয় যে খুবই সুন্দর ন্যাচারাল অ্যান্ড গ্লোই একটা লুক দেয়। দেন আমি যেটা করবো, মেবি লাইনে স্কাই হাই মাস্কারা ইউজ করব। যেহেতু আমি বাইরে যাচ্ছি না, তাই আর আইল্যাশ কার্ল করলাম না, তোমরা চাইলে কার্ল করে নিতে পারো। মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি লিপস্টিকে চলে যাচ্ছি। আজকে লিপস্টিক দিব না, লিপ গ্লস দিব, তাই পিঙ্ক স্প্ল্যাশের এই লিপ গ্লসটা নিয়ে নিলাম। এই যা সানলাইট তো চলে গেলো, কিসে ভিডিও করবো? যাই হোক, আমি একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিয়েছি। এখন জাস্ট গ্লসটা অ্যাপ্লাই করে নিব। গ্লসটা খুবই সুন্দর। দেন মরফি প্যালেট থেকে আমি হালকা শিমার কালার নিয়ে নিয়েছি। আমি কোনো হাইলাইট করতে চাচ্ছিলাম না, ফেসটাকে ন্যাচারাল রাখতে চাচ্ছিলাম, বাট মনে হচ্ছিলো ফেস একটু গ্লো দরকার, তাই নোজ এবং ইনার কর্নারে সেই শিমার শেডটি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই তো ডান। আজকে যেহেতু সানলাইট চলে গেলো, তাই সানলাইটে মেকআপ ভিডিও করা হলো না। ইনশাল্লাহ আরেকদিন আমি তোমাদের সাথে সানলাইটের মেকআপ ভিডিও শেয়ার করব। যারা এখনও আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড ভিডিও লাস্টে চলে এসেছি, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ইফ ইউ লাভ দিস ভিডিও, শো সাম লাভ। আল্লাহ হাফিজ।